কেমন আছেন বন্ধুরা? আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, বিয়ের লাড্ডু এমন এক জিনিস যে খাবে সেও আফসোস করবে, যে না খাবে সে একটু বেশি আফসোস করবে। কিন্তু একটা বিষয় সত্য যে এই লাড্ডু খেতে সবারই মন চায়। এতক্ষণে হয়তো আপনারা বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটি বিয়ের উপরেই হতে চলেছে। তাহলে চলুন সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। যেসব মেয়েদের হাইট একটু কম হয় তারা বিয়েতে এইভাবে জোড়াতালি দিতে পারেন। আর বিয়েতে জোড়াতালি দেওয়া এই বুদ্ধি ফটোশুটে কতটা সাহায্য করে তা তো আপনারা এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এই জোড়াতালি দেওয়া বুদ্ধির নাম হচ্ছে স্যুটকেস স্পেশাল টেকনিক। হাইট কম হওয়া মেয়েদের জন্য এই বুদ্ধি আশীর্বাদের চেয়ে কম কিছু নয়। বিয়েতে বরকে নোটের মালা পরানোর রীতি অনেক জায়গাতেই রয়েছে। বন্ধুরা, এবার এই বরকে দেখুন যে একাই নোটবন্দি করতে পারে। তবে সত্যি বলতে এটা মালা কম, নোটের তৈরি ঘাগড়াই বেশি মনে হচ্ছে। এবার এই বরকে দেখুন, এটা বর্ণা ফুলের ঝাঁক। হিন্দিতে একটা গান আছে, দুলহে কা চেহারা সুহানা লাগতা হ্যায়। সত্যি বলছে বন্ধুরা, এনাকে বর কম, ফুলের দোকানে বেশি মনে হচ্ছে। এই বর চেয়েছিল বিয়েতে দারুণ কিছু করতে হবে, যার ফলস্বরূপ বরের বন্ধুরা এমন কাণ্ড ঘটিয়েছে। বন্ধুদের দুষ্টমি থেকে আরো একটি ক্লিপের কথা মনে পড়ে গেল। একবার এই ভিডিও ক্লিপটি দেখুন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বরের বন্ধুরা কিভাবে বরের পেছনে লেগেছে। আসলে বর বন্ধুদেরকে বিয়েতে ডাকলে এই হয়। একেই বলে সাক্ষাৎ সোনার দোকান। এই কথা সত্যি যে মেয়েরা বিয়েতে সোনার গহনা পরে, কিন্তু এই মহাশয়কে তো অন্য লেভেলের মনে হচ্ছে। এনাকে দেখে একটা গানের লাইন মনে পড়ে গেল, আগার তুম মিল যাও তো কাম করানা ছোড় দেঙ্গে হাম। সত্যি বন্ধুরা, এত সোনা কাছে থাকলে কাজ করার কোনো দরকার আছে কি? একদম নেই। বন্ধুরা, এবার এদেরকে দেখুন। এটা মানছি যে মাঝে মাঝে ভাগ্য সহায় থাকে না, কিন্তু এই ক্ষেত্রে তো বরের ভাগ্য সবচেয়ে বেশি খারাপ ছিল, যার বিয়ের দিন বরযাত্রী নিয়ে বেরোনোর সময় ঝুম বৃষ্টি আসে। কিন্তু বরের কথা, বিয়ে করব তো করবই, সুনামি হয়ে গেলেও বিয়ে বন্ধ হবে না। এমন অবস্থায় আমার সবচেয়ে বেশি দুঃখ হচ্ছে বরের বন্ধুদের কথা ভেবে, যারা হয়তো ভেবেছিল বিয়েতে খুব নাচবে, আনন্দ করবে, কিন্তু এই ক্ষেত্রে তাদের আনন্দ সমস্ত বৃষ্টির জলে ধুয়ে গেল। বিয়েতে বরযাত্রীদের নাচের কথা বলতেই আরও একটি ক্লিপের কথা মনে পড়ে গেল। আপনারাও দেখুন, পুষ্পা সিনেমার গান তো আপনারা অবশ্যই শুনে থাকবেন, যেই গানে পুষ্পারাজকে পা টেনে টেনে হাঁটতে দেখা যায়। কিন্তু এখানে সেই নাচের দৃশ্য দেখে মনে হচ্ছে পায়ে পলিও হয়েছে। মাইকে গান বাজতেই বরের বন্ধুরা সকলে মিলে পুষ্পারাজ হওয়ার চেষ্টায় মেতে ওঠে। সরকারিভাবে বিয়ের জন্য ন্যূনতম বয়স ঠিক করা আছে। এবার আমি মোদিজির কাছে অনুরোধ করব, বিয়ের জন্য সর্বোচ্চ বয়সটাও যেন এবার নির্ধারণ করে দেয়া হয়। তা না হলে এই চাচাদের কোনোভাবেই যে আর থামানো যাচ্ছে না। এমন একটি ঘটনার উদাহরণ আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই চাচা তো রীতিমতো ছক্কা মেরে দিয়েছে। সরকারি চাকরিজীবী মেয়েদের বিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই সুন্দরী মেয়েদের সাথে হয়, আর এই কথাটা আমিও সমর্থন করি। এবার এই ভিডিও দেখুন। এটা দেখে মনে হচ্ছে মেয়েদের যদি সরকারি চাকরি থাকে তবে এমন মেয়েরা হীরের মতো ছেলেও পেতে পারে। আর এমন ঘটনার সারমর্ম হলো, সব ছেড়ে ছুড়ে সরকারি চাকরির প্রস্তুতি নাও। আপনার সরকারি চাকরির পরীক্ষা যদি একেবারে সামনে এসে পড়ে আর আপনার পরিবারের মানুষজন জোর করে সেই মুহূর্তে আপনার বিয়ে দিয়ে দেয়, তবে এমন দৃশ্য আপনিও দেখতে পারেন। বিয়েতে এমন সব কাণ্ডকীর্তি অতি সাধারণ হয়ে গেছে।
কিন্তু বন্ধুরা এই ক্লিপটি একটু আলাদা। এখানে বর যখন বুঝতে পারে তার বিয়ে হয়ে গেছে বা হতে চলেছে, তখন সে কান্না শুরু করে দেয় এবং সে যেমন তেমন কাঁদেনি, কোনেকে জড়িয়ে ধরে কেঁদেছে। কে জানে বেচারার জীবনে কত দুঃখ ছিল। এখন আপনারাও কমেন্ট করে জানাবেন যে বরের মনে কি এমন চলছিল যে কারণে সে কোনের গলা জড়িয়ে ধরে এইভাবে কাঁদতে শুরু করে দিয়েছে। বন্ধুরা, একটা হয় ঠকানো আর এরপর আসে বড়সড়ভাবে ঠকানো, আর সব শেষে আসে এটা। ভিডিও শুরুতেই এই ক্লিপটি আপনি দেখে নিয়েছেন। বরের এমন কাণ্ডের পর কনের নিশ্চয় অনেক খারাপ লেগেছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের এই ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আমাদের অন্য ভিডিওগুলোও দেখুন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, এতে করে নিয়মিত ভিডিও আপনার কাছে পৌঁছাবে। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।